নমস্কার, সৃজনী অডিও স্টোরিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমরা এই সপ্তাহে আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের আমাদের গল্প কাবেরী ঘোষের লেখা ছুটির কৌতুক। আজকের গল্পের সূত্রধার আমি শ্রেয়া লাহিড়ী, গল্প পাঠে অলিভিয়া দাস, শিল্প দিদিমণি চরিত্রে প্রিয়াঙ্কা দত্ত, কতকের ছেলেবেলা চরিত্রে শিশুশিল্পী তানিশা ঘোষ এবং অন্যান্য চরিত্রে রয়েছেন দেবাংশু ঘোষ, শ্রেয়া লাহিড়ী, সুরজিৎ দাস এবং জয়দীপ লাহিড়ী। আজকের পোস্টার ডিজাইনে আছেন সুরজিৎ দাস ফ্রম সফটওয়্যার এবং সাউন্ড ও ভিডিও এডিটিং টিম সফটওয়্যার। শুরু হচ্ছে আজকের গল্প কাবেরী ঘোষের লেখা ছুটির কৌতুক। আমার বাবা আসানসোলের এক গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন। গ্রামের নাম ছিল কন্যাপুর। গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, চারিদিকে গাছপালা, নদী, মাঠ সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। আমার বয়স তখন এই 8 বছর হবে। আমরা সপরিবারেই থাকতাম বাবার স্কুলের কোয়ার্টারে। শুধু আমরাই নই, ওই স্কুলের সব দিদিমণি মাস্টার মশাইরাও থাকতেন ওই স্কুলের কোয়ার্টারে। স্কুল কোয়ার্টার থেকে স্কুল ছিল একটু দূরে, মানে গ্রামের একটু ভিতরের দিকে। একটাই স্কুল ছিল গ্রামে, তবে কোয়ার্টার ছিল মেন রাস্তার পাশেই। কোয়ার্টারের বেশ দূরে ছিল একটা ফ্যাক্টরি, সাইকেল ফ্যাক্টরি, নাম র্যালি। ফ্যাক্টরির চারপাশে ছিল ফ্যাক্টরির কোয়ার্টার, স্কুলটা ছিল ওই ফ্যাক্টরিরই। বেসিক স্কুল, নানা রকম শিল্পকর্ম শেখানো হতো আর তার সাথে পড়াশোনাও। আমার বাবা ছিলেন ওই স্কুলেরই সংস্কৃতর মাস্টার মশাই। আমাদের পরিবারে আমরা ছিলাম 5 জন, বাবা, মা, দাদা, দিদি আর আমি। আমার দাদা ছিল ওই স্কুলেরই পিয়ন। যাই হোক, যে কারণে এই গল্পটা লেখা সেটাই বলি। আমি তখন ক্লাস 4 পড়ি আর দিদি ক্লাস 7। আমাদের স্কুলে ক্রাফটের টিচার ছিলেন, কিন্তু সেলাইয়ের কোনো টিচার ছিলেন না। মাসখানেক পরে একজন সেলাইয়ের টিচার এলেন, কিন্তু তিনি প্রতিবন্ধী, তার ডান হাত ছিল না। ছিল না বললে ভুল বলা হবে, ছিল তবে জোর ছিল না। যাবতীয় কাজ তিনি বাঁ হাতেই করতেন এবং খুব সুন্দর করে করতেন। তার হাতের কাজ দেখে সবাই অবাক হয়ে যেত। ছোট্ট খাট্টো রোগা পাতলা চেহারা ছিল তার, সদাই হাসি মুখ। আমাকে আর দিদিকে খুব ভালোবাসতেন। আমরাও ভালোবেসে শিল্প দিদিমণি বলে ডাকতাম। যখন উনি কোয়ার্টারে এলেন, একাই এলেন, আমার মা জিজ্ঞাসা করলেন, আরে আপনি একা যে, বাড়ির সবাই কোথায়, আর কেউ আসবে না? আমার মা জানুয়ারি মাসে আসবেন, মা ছাড়া আমার আর কেউই নেই। আমি এসে সব দেখে শুনে নিই, তারপর মাকে চিঠি লিখব। ও, তাহলে মা এখন কার কাছে আছেন? আমার মা অবাক হয়ে প্রশ্ন করলে তার উত্তরে শিল্প দিদিমণি বললেন, মেদিনীপুরে আমাদের গ্রামের বাড়ি, ওখানেই এক জ্ঞাতির বাড়িতেই মা আছেন। কিন্তু জানেন বৌদি, মাকে নিয়ে আমার খুব চিন্তা। কেন, মায়ের কি খুব বয়স হয়েছে নাকি? হ্যাঁ, একটু তো বয়স হয়েছেই, সেই জন্য নয়, আমার মা খুব খাটিয়ে। তবে আমরা বাঙাল, তার উপর আবার মেদিনীপুরি ভাষী। আমি নানা কাজের সূত্রে কলকাতায় যাতায়াত করি, নানান মানুষের সাথে মিশি, তাই ওদেশের ভাষার বদলে এই দেশের ভাষাই ব্যবহার করি। কিন্তু আমার মায়ের ভাষা চট করে কেউ বুঝতেই পারবে না।
তার উপর আবার মা যা তাড়াতাড়ি কথা বলেন, এখানে এলে কি যে হবে জানি না, কানেও আবার একটু কম শোনেন, কি করব তাই ভাবছি। শুধু এই, কোনো পুরুষ মানুষ দেখলেই মাথায় লম্বা ঘোমটা টেনে নেন। কথাটা বলে শিল্প দিদিমণি হাসলেন। তা আগেকার মানুষ তো, তাই হয়তো অমন করেন। ও নিয়ে তুমি একদম ভেবো না, সব ঠিক হয়ে যাবে বলে মাও ঘরে চলে গেলেন। শিল্প দিদিমণিও তার ঘরে ঢুকে গেলেন। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, এ আবার কিরকম মানুষ। যাই হোক, ক্রমে ক্রমে জানুয়ারি মাস এলো। হঠাৎই একদিন স্কুলে চিঠি এলো, আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী আসছেন র্যালে সাইকেল ফ্যাক্টরি দেখতে, সেই সঙ্গে আমাদের স্কুলও পরিদর্শন করে যাবেন 26শে জানুয়ারি। ব্যাস, স্কুলে সাজো সাজো রব পড়ে গেল। সাজানো গোছানো করা, রং করা, সাফ সাফাই করা, বাপ রে বাপ, আরও কত কাজ। সবে জানুয়ারির 6 তারিখ, এখনো 20 দিন দেরি। কিন্তু আমাদের স্কুলের এমন অবস্থা, সব মাস্টার মশাই, সব দিদিমণি এত ব্যস্ত হয়ে পড়লেন যেন কাল বাদে পরশুই মন্ত্রী মশাই আসছে। আলাপ আলোচনা, জল্পনা কল্পনার আর বিরাম নেই। সব থেকে ব্যস্ত আমাদের শিল্প দিদিমণি। সকালে স্কুলে যান, আসেন সেই ভর দুপুরবেলা, কোনো রকমে দুটো রান্না করে খেয়ে আবার স্কুলে যান, ফেরেন সেই সন্ধেবেলা। এমতো অবস্থায় শিল্প দিদিমণির মা আমোদিনীবালা এলেন জানুয়ারির 20 তারিখে। শিল্প দিদিমণি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাই হোক, দুটো তো রান্না ভাত পাবেন। ক্রমে ক্রমে সেই দিন এসে গেল। আজ 25শে জানুয়ারি, কাল 26শে জানুয়ারি, কালই মন্ত্রী মশাই আসবেন। আজ আমরা সবাই, স্কুলের সব ছাত্রছাত্রী, মাস্টার দিদিমণি সন্ধে অবধি স্কুলে থাকব। একদল রঙিন কাগজের পতাকা শিকলি করে টাঙাচ্ছে, কেউ কেউ ভালো ভালো ফুলের টব এনে স্কুল বাউন্ডারি সাজাচ্ছে। শিল্প দিদিমণির সঙ্গে আমরা স্কুলের চাতালে চাল, ডাল, কালো জিরে ইত্যাদি দিয়ে বিরাট একটা আলপনা করতে ব্যস্ত। কোন দল কুচকাওয়াজ করবে, কোন দল অভ্যর্থনায় থাকবে, কি কি খাবার দাবার আসবে, কে সেই খাবার আনতে যাবে, ইত্যাদি ইত্যাদি। আজ 26শে জানুয়ারি, বেলা 10টার সময় মন্ত্রী মহাশয় এলেন, সঙ্গে কত পুলিশ, কত লোক। 2টো পুলিশের গাড়ি, 3টে সাদা মোটর গাড়ি আর 2টো জিপ গাড়ি। সব আমাদের ওই স্কুলের কোয়ার্টারের পাশে একটা মাঠ আছে, সেইখানেই দাঁড়িয়ে আছে। প্রতি গাড়ির সঙ্গে 2টো 3টে করে পুলিশ আছে। আমাদের কোয়ার্টার প্রায় ফাঁকা। শিল্প দিদিমণি আমার মাকে বলে গেছেন, বৌদি আমি তো স্কুলে যাচ্ছি, আজকে ফিরতে দেরি হবে, আমার মাকে একটু দেখো না গো। তাই মা 11টার সময় রান্না করতে করতে দিদিমণির ঘরে উঁকি দিতে এসে দেখেন ঘর বন্ধ। মা ভাবলেন দরজা বন্ধ করে ভেতরে স্নান করছেন বোধহয়। মা গিয়ে আবার রান্নায় মন দিলেন। আমি আর দিদি ফিরলাম 12:30 নাগাদ। মানু, দেখে আয় তো ঠাকুমা কি করছে। দেখে এসে মাকে বললাম, মা ঠাকুমা বোধহয় ঘুমাচ্ছে, ঘরের দরজা বন্ধ, ডাকলাম খুললো না। মা আমাকে বললেন, সে কি রে, এখন আবার ঘুমাবে কি, এখন তো রান্না বান্না করার সময়। বলে মা গিয়ে জোরে জোরে দরজায় ধাক্কা দিলেন, কড়া নাড়লেন। মাসিমা, ও মাসিমা, মাসিমা। না, কোনো সাড়া নেই। চিন্তিত মুখে মা এসে রান্না বন্ধ করে আমায় বললেন, যা তো মানু, এক্ষুনি স্কুল থেকে ছুটে গিয়ে দিদিমণিকে একবার ডেকে নিয়ে আয় তো তাড়াতাড়ি। এক ছুট দিলাম। হাফাতে হাফাতে গিয়ে দিদিমণিকে বললাম, দিদিমণি দিদিমণি শিগগির চলুন,
আপনার মা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আর সারা শব্দ দিচ্ছে না। আমি কতবার ডাকলাম। শিল্প দিদিমণি তো শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন। দিদিমণির আশেপাশে যারা ছিলেন, অন্যান্য মাস্টারমশাই দিদিমণিরা, আমার দাদা, স্কুলের দারোয়ান কাকু, এমনকি সুইপার কাকু পর্যন্ত শিল্প দিদিমণির সঙ্গে ছুটতে ছুটতে কোয়ার্টারে এসে হাজির হলেন। ততক্ষণে কোয়ার্টারের আশেপাশের অনেক লোক জমে গিয়েছে, এমনকি মন্ত্রী মশায়ের গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা পুলিশগুলো, তারা পর্যন্ত কোয়ার্টারের গেটে এসে হাজির হয়েছে। শিল্প দিদিমণি ছুটে এসেই দরজায় ঘা দিলেন। মা, ও মা, দরজা খান খুইলা দাও, মা দরজা খান খুইলা দাও, সারা নাই কেন তোমার, মা, ও মা। না, দরজার খোলে না, সারাও দেয় না। তারপর সবার খেয়াল পড়ে ঘরের ভেতর থেকে দরজার মাথার জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ব্যাস সবাই হই হই করে উঠল। তখন একজন মাস্টার মশাই আমার দাদাকে বললেন, এই রবি, তুই একটা কাজ কর তো, দরজার উপরে জানলার সিটটা খোল, দরজার ছিটকিটা খুলে দে, যা তাড়াতাড়ি কর। আমার বাবা ততক্ষণে মেন সুইচটি বন্ধ করে দিয়েছিলেন। দাদা তো একেই ভীতু মানুষ, সে এইসব দেখে শুনে ঠক ঠক করে কাঁপছে। তার ওপর মাস্টারমশাইরা ওই রকমভাবে দরজার মাথায় উঠে জানলার শিক খুলে ভেতরে ঢুকতে বলায় ও প্রায় কেঁদেই ফেলল। কি আর করবে, ভয়ে ভয়ে লম্বা টুলে উঠে জানালার বাইরের দিকের শিকটা খুলে মাথা গলিয়ে ঢুকেছে, কিন্তু বুকের পর থেকে আর ঢুকতে পারছে না, আটকে গেছে, কেননা ভিতরের শিকটা খোলেনি। ঘরে ধোঁয়ায় ভর্তি, কিচ্ছু দেখতে পাচ্ছে না। দাদার মাথা আর দুটো হাত ভেতরে, বাইরে পেট আর দুটো পা ঝুলছে, বেচারা যেন হাওয়ায় হাত পা ছুড়ে সাঁতার কাটছে। ও মা, আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু ধরতে পাচ্ছি না, পড়ে গেলে মাথা ফেটে যাবে, ও মা আমি কিছু পাচ্ছি না, ও মা। মা তো দাদার কান্না শুনে কেঁদেই ফেলল, দিদিও কাঁদছে, সব দিদিমণিরাও কাঁদছেন। বাবা তখন দাদার পা দুটো ধরে বললেন, এই চেঁচাসনি চেঁচাসনি, থাম থাম, আমি তোকে ধরে আছি, তুই পড়বি না, আমার কথা শোন, আমার কথা শোন, তুই হাত বাড়িয়ে আগে দরজার মাথা দিয়ে ছিটকিনিটা খুলে দে, আমি নিচ থেকে খিলটা খুলছি, ছিটকিনিটা খোল, ছিটকিনিটা খোল, তাড়াতাড়ি আমি খুলে দিচ্ছি খিলটা এখান থেকে। বাবার গলা শুনে দাদা একটু শান্ত হলো, হাতরে হাতরে দরজার ছিটকিনি খুলে দিল, তারপর বাবার সাহায্যে আস্তে আস্তে নেমে এলো। আসার পর পাতলা শিক ঢুকিয়ে খট করে খিলটাও খুলল সবাই। দরজা খুলে যেতেই হুড়মুড় করে কয়েকজন শিল্প দিদিমণি সমেত ঘরে ঢুকে পড়লেন। দরজা খুলতে ধোঁয়াও কিছুটা কমল, হিটারে দুধ চাপানো ছিল, তা উথলে পুড়ে কয়লা হয়ে গেছে বাটিটা, মেন সুইচ অফ হতে তা রক্ষা পেয়েছে, জানি না না হলে কি হতো। কিন্তু কই শিল্প দিদিমণির মা, কই সারা ঘরে উনি তো কোথাও নেই। এদিকে আবার ভিতর থেকে খিল দেওয়া ছিল, তবে হঠাৎ একজন চৌকির তলায় উঁকি দিয়ে দেখেন শিল্প দিদিমণির মা চৌকির তলায় ঘুমাচ্ছেন। এত চিৎকার চেঁচামেচিতেও
ওনার ঘুম ভাঙেনি। শেষকালে শিল্প দিদিমণি গ্লাসে করে জল এনে গায়ে ছিটিয়ে দিতে ওনার ঘুম ভাঙল। ধড়মড় করে উঠে বসেন। এত লোক দেখে জিভ কেটে এক গলা ঘুমটা টেনে দিলেন মাথায়। হ্যাঁ, সবাই দীর্ঘশ্বাস ফেললেন প্রায় একসাথে। শিল্প দিদিমণি ওনাদের দেশীয় ভাষায় কি যেন একটা জিজ্ঞাসা করলেন ওনার মাকে। তার কথার উত্তরে উনিও কি যেন বললেন সলজ্জে। তার মর্ম হলো, এই একটু চোখ লেগে এসেছিল, আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, এর নাম চোখ লাগা? বাপ রে বাপ। আপনারা এতক্ষণ শুনছিলেন কাবেরী ঘোষের লেখা গল্প ছুটির কৌতুক। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান। আগামী সপ্তাহে আবারও একটি নতুন অডিও স্টোরি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।